তাইন আইতো তো মানে আমার ভিডিও ঘুরাও ভিডিওটা ঘুরাও না মানে মানে তোমার দিক আনতে ডিএমএল লো না ডিএমএল এখন না ও তাইন দিবা আর আছে নাকি না একবারই ও তারে দিয়ে দিলাও দিলে তো ঘুরে তুমি দিয়ে দেবে হ্যাঁ শিবমার কে আছে শ্যামল দাস আর কেউ আছে না দাদা আছে না বুদ্ধি রিলিফ লাগে না রিলিফ আমি স্বপ্নতে ঘুরে যাচ্ছি এখন যাচ্ছি আমরা কুশিয়ারার বর্ডারের দিকে শেষ মাথায় এসে গেছি সতী বিদ্যানিকেতন স্কুল থেকে আমরা আসছি কেউ আসেননি আমার মান্না নামে যাচ্ছেন ও তো একজনের কাছে সব যাইব কি তো কেউ আসেনি রে এইদিকে ঠিক আছে তো আমরা এক চোদাখুরিতে এসেছি সরস্বতী বিদ্যানিকেতন স্কুল থেকে সবাই অনেক বন্যা পরিস্থিতির মধ্যে আমরা দাদা অসীম মদক একটা লেখন দেখতেই পাচ্ছেন মানুষ কি আমরা চোড়াখুরিতে যে বর্ডারের কুশিয়া নদীর পারে যারা আছে ওদেরকে আমরা রিলিফ দিয়ে দিয়েছি এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে আমাদের আবার জায়গায় যেতে আরেকটি জায়গায় যাবো আমাদের এই এইবারের বন্যার পরিস্থিতি এতই ভয়াবহ যে অবস্থাটা খুবই শোচনীয় এমন কোনো বাড়ি নাই যাতে তারা জলের নিচে নাই সুতরাং আমরা মানে কোনো রাস্তাই নাই যাতে এখান থেকে বাইরেবার জল একদম পুরো ফ্লাট আচ্ছা এখানে যে আসছেন কিসের রিলিফ নিয়ে আসছেন কোন স্কুল আমরা সরস্বতী স্কুল থেকে আজকে একটু আমরা যথাসামান্য যতটুকু সম্ভব আমরা একটু ঘরে ঘরে একটু পৌঁছেবার ব্যবস্থা করছি এটাই তাই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ আপনাকে কই একটু আজকের এই পরিস্থিতির জন্য আজকের যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য আমরা কোনোদিনই আশা করেছিলাম না অনেক দিন থেকে এত বড় ফ্লাড হয়নি আমাদের এসব সাইডে আর এভাবে বাঁধের কাছে জল কখনো আসেনি এবার জল আসায় প্রচণ্ড ক্ষতি হয়েছে লোকদের অনেক কষ্ট হয়েছে কেউ কেউ স্কুলেও চলে গেছেন কেউ বাড়িতেও আছেন আচ্ছা আজকে আমরা যে রিলিফটা কোথা থেকে আসলাম
সরস্বতী শিশু নিকেতন থেকে, সরস্বতী বিদ্যানিকেতন থেকে এসেছে রিলিফটা। সেটা আমাদেরই শাখা, আমাদের বড় স্কুল, সেখান থেকে এটা দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা ছোটাখুরির বর্ডার এরিয়াতে চলে আসছি, এখন আমরা দিয়ে আসলাম, আর এখন আরেকটা জায়গায় চলে যাবো আমরা। আপনারা সঙ্গে থাকবেন।